আসসালামু আলাইকুম সবাইকে, ইটিস ইটিসির চ্যানেলে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমি আপনাদেরকে একটি নর্মাল কামিজ কেটে দেখাবো, একদম সহজ উপায়। তো চলুন কামিজ কাটাটা দেখে নিই। প্রথমে আমরা কামিজের কাপড়টাকে উল্টো সাইডে চারবাজ করে নেব। আমি আপনাদের দেখার সুবাদে এটাকে রাইট সাইডেই রাখবো, যেহেতু আপনারা ভিডিও দেখে বুঝতে হবে, তাই আমি রাইট সাইডেই আপনাদের ফোল্ড করে দেখাবো, চারবাজ করে ফোল্ড করে দেখাবো। আপনারা অবশ্যই কাপড়গুলোকে উল্টো সাইডে করে নেবেন। তো আমরা কাপড়টিকে চারবাজ করে নিয়েছি। এখন কী করতে হবে, এখানে ওপর সাইডে এটা হচ্ছে বন্ধ সাইড আর এটা হচ্ছে খোলা সাইড, ঠিক আছে? আমরা বন্ধ সাইডটা থেকেই মাপ নিয়ে স্টার্ট করব আর খোলা সাইডটা ওই সাইডে থাকবে অলওয়েজ। সো আমরা ফার্স্টে এই জায়গায় একটা মার্জিন করে নেব হাফ ইঞ্চিতে, যেটা কাঁধের সিলাইয়ের জন্য কাজে লাগবে। তো এখানে আমরা প্রথমে হাফ ইঞ্চিতে একটা মার্জিন করে নেব। তো আমরা এখানে হাফ ইঞ্চিতে মার্জিন করে নিয়েছি। এখন আমাদের নিতে হবে, প্রথমেই আমাদের কাঁধের মাপটাকে ভালোভাবে নিতে হবে। সো আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী কাঁধের মাপটা নিয়ে নেবেন। আমার এখানে কাঁধের মাপ হচ্ছে 13, আর 13-র দুভাগ করলে হয় 6.5। তো আমি এখানে 6.5-এ একটা মার্জিন দিয়ে দেব, 6.5। যেহেতু আমরা কাঁধের মাপ 6.5 নিয়েছি, তাহলে আমাদের হাতের মোহরিও নিতে হবে 6.5। এই দিকে আমরা হাতের মোহরি নামাবো 6.5। কাঁধ যত ইঞ্চি হবে হাতের মোহরিও সেম টু সেম তত ইঞ্চি হবে। যদি কাঁধ হয় 6 ইঞ্চি তাহলে আমরা মোহরিও 6 ইঞ্চি নেবো, যদি কাঁধ 7 ইঞ্চি হয় তাহলে মোহরিও আমরা 7 ইঞ্চি নামাবো। যেহেতু এখানে 6.5 ইঞ্চিতে আছে, তো আমরা 6.5 ইঞ্চিতে একটা মার্জিন করে নিলাম, সেটা হচ্ছে মোহরির জন্য নিয়ে নিল। এখন এই ফিতাটাকে এইভাবেই রেখে আমরা কামিজের যে সাইডের সেলাইটা হয় সাইডের সেলাইটার মাপ নিয়ে নেব, কতটুকু পর্যন্ত লম্বায় কতটুকু হবে। তো আমাদের এখানে কামিজের ফাড়া হবে 19 ইঞ্চি, তো আমি 19 ইঞ্চি নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী এখানে দাগটা দিয়ে দেবেন। কারো কারো বেশি হয় আবার কারো কারো কমও হয়, 20-21 পর্যন্তই হায়েস্ট হয়ে থাকে, এর বেশি আর যায় না। বাট আমারটা হচ্ছে 19 ইঞ্চি, তাই আমি 19 ইঞ্চি দিচ্ছি। তো এখান থেকে কাঁধের মাপ থেকে, এখন যেহেতু আমরা এটা 19 ইঞ্চি নিয়ে নিয়েছি, কাঁধের মাপ থেকে আমরা এটাকে ফিতাটাকে ওই মোহরির মাপের অনুযায়ী নামিয়ে নেব। একদম ইজিলি আমি আপনাদের দেখাচ্ছি। তো এখানে আমরা হাতের মোহরি থেকে ফাড়ার পর্যন্ত দেখব যে কতটুকু আসে। এখানে আসতেছে 12.5, 12.5-র যদি আমরা ডাবল করি তাহলে, দুভাগ করি তাহলে এখানে আসবে 6 ইঞ্চির মতো, 6 ইঞ্চি থেকে 2 ফিতা একটু বেশি। এখানে আমরা মিডিল পয়েন্টে একটা টান দিয়ে দেব। আপনারা চাইলে এখান থেকে 13 ইঞ্চিতে বা 14 ইঞ্চিতে একটা টান দিয়ে দিতে পারেন, কিন্তু আমি সহজ উপায়ে করেনি, এখান থেকে মিডিল পয়েন্টটা বের করে ওই মিডিল পয়েন্টে একটা টান দিয়ে দিই, তাহলে হয়ে যাবে। সো এখানে আমরা এই 3টা পয়েন্টকেই এখন ভালোভাবে দাগ দিয়ে নেব। ভালোভাবে দাগ দিয়ে হয়ে গেছে, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা এখন বডির মেজারমেন্টগুলো করে নেব। এখানে নিচ দিয়ে আমাদের লম্বাটা নেওয়া হয়নি, লম্বাটা নিতে হবে আমাদের। কামিজের লম্বা হচ্ছে 42 ইঞ্চি, তো 42 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেবো, আর 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবো। 43 নিয়ে নিয়েছি, 1 ইঞ্চি এক্সট্রা। তো টান দিয়ে দেব,
হয়ে গেছে। তো এখানে আমরা বডির মাপ নিয়ে নেবো। বডির মাপ হচ্ছে আমাদের 38, 38-কে আমরা ডাবল করলে হয় 19, 19-এর ডাবল করলে হয় আমরা 9.5 পাচ্ছি এখানে। তো 38-এর 4 ভাগ করলে যতটুকু হবে সেই মাপটা আমরা এখানে নিয়ে নেব, কারণ যেহেতু আমাদের কাপড়টাও 4 ভাজে ফোল্ড করা, তাই 38-এর 4 ভাজ করলে হয় 9.5 ইঞ্চি। তাই 9.5 ইঞ্চিতে আমি দাগ টেনে নেব। আপনারা আপনাদের বডির মেজারমেন্ট অনুযায়ী সেভাবে করে নেবেন। যেহেতু এখানে বডির মেজারমেন্ট আমরা 9.5 নিয়েছি, তাহলে আমাদের এখানে কোমরের মাপটা নিতে হবে 9.5 থেকে 1 ইঞ্চি কম। আমি এভাবেই মাপ করে যে 1 ইঞ্চি কম নিয়ে নেব, তাহলে 9.5 থেকে যদি আমরা 1 ইঞ্চি কমাই তাহলে হবে 8.5। তাহলে 8.5 এখানে আমরা দাগ টেনে নেব। আর এই জায়গায় এই কোমরের জায়গায় হবে সেম, এই বডির মাপের অনুযায়ী এখানেও হবে 9.5 ইঞ্চি, না বেশি হবে না কম হবে, সেম টু সেম। এখানে বডির মাপ যদি 9.5 হয় তাহলে এখানেও হবে 9.5 ইঞ্চি। তো এখন আমরা দাগগুলোকে মিলিয়ে নেব। প্রথমে কাঁধের মাপ থেকে এখানে বডির মাপের সোজাসুজি একটা টান দিয়ে দেবো। এখান থেকে আমরা 2.5 ইঞ্চি উপরে একটা টান দিয়ে দেব, 2.5 ইঞ্চি উপরে একটা টান দিয়ে দিচ্ছি। এখান থেকে গোল করে আমরা দাগ টেনে নেব। দেখুন আপনারা বুঝতে পারছেন কিনা, গোল করে একটা টান টেনে দিয়েছি। আর এটা হচ্ছে আমাদের ব্যাক সাইড, তো ব্যাক সাইডটা একটু উপরের সাইডে হবে। আর যদি আমরা ফ্রন্ট সাইডে কাটিং দিই তাহলে ফ্রন্ট সাইডটা আমরা আর একটু নামিয়ে এইভাবে দেব। সেটা আপনাদের কাটিং এর সময় আমি দেখিয়ে দেব। তো তারপর শেপ কাটিংটা এইভাবে বসিয়ে এটার সাথে মিলিয়ে নেব। এই হলো আমাদের পরের মাপ। জামার পাশ নিয়ে নিয়েছি আমরা 11 ইঞ্চি, 11 ইঞ্চি মানে 22 ইঞ্চি, টোটাল 22 ইঞ্চি হবে। তো এটাকে আমরা এভাবে মিলিয়ে নেব, ঠিক আছে। দেখুন আমরা কাটিংটা এইখান থেকে বরাবর দাগ অনুযায়ী বরাবর কেটে নেব, ঠিক আছে। আর এটা হচ্ছে আমাদের বডির মেজারমেন্ট, আর এটা হচ্ছে আমরা 1 ইঞ্চি এক্সট্রা দাগ নিয়ে নিয়েছি। এই এক্সট্রা দাগ বরাবর আমি কেটে নেব, ঠিক আছে। আপনারাও কী করবেন যে এটা বডির মেজারমেন্টটা ঠিকভাবে নিয়ে নিয়ে তারপর এক্সট্রাভাবে একটা দাগ টেনে নেবেন, এভাবে এটা শেপে শেপে কেটে নেবেন। আর আমার কাটতে হয় না, যেহেতু আমি আগে থেকেই জানি, তো আমার এই দাগটা না দিলেও হয়। আমি এমনিতে 1 ইঞ্চি এক্সট্রা রেখে কেটে ফেলি, বাট আপনারা যদি নতুন নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই দাগটা দিয়ে দেবেন। এক্সট্রা যে 1 ইঞ্চিতে আমরা দাগ দিয়ে দিয়েছি সেটা দিয়ে তারপর ওই দাগ অনুযায়ী কেটে নেবেন, ঠিক আছে। এই শেপে কিন্তু কাটতে যাবেন না, তাহলে কিন্তু আমাদের সেলাই মাপ। দেখুন আমরা কাটিংটা করে নিয়েছি, ঠিক আছে। এখন আমি আপনাদেরকে এই জায়গায় গলাটা কেটে দেখাবো। তো আমরা গলার জন্য, যদি গলার চওড়াটা নর্মাল চান আপনারা, তাহলে এখানে 2.5 ইঞ্চি নিয়ে নেবো, ঠিক আছে। 2.5 ইঞ্চি চওড়া নিয়ে নেবো, 2.5 ইঞ্চিতে একটা টান দিয়ে দেবো। অনেকে যদি চওড়াটা বেশি চায় তাহলে সেটার ক্ষেত্রে আমরা 3 ইঞ্চিতে একটা টান দেবো, ঠিক আছে। এখন যেহেতু আমরা নর্মাল গলা কাটতেছি তাই 2.5 ইঞ্চিতে একটা টান দিয়ে দেবো। আমাদের গলাটা একটু বড় হবে তাই আমি এটাতে 5.5 ইঞ্চিতে দাগ দেবো। তো এই অনুযায়ী আমরা এটাকে সোজাসুজি করে এভাবে শেপ দিয়ে দেব। এটা আমাদের গোল গলা হবে তাই এই শেপটাকে আমি, দেখুন এখান থেকে 2 ইঞ্চি উপরে থেকে আমরা গোল শেপটা নিয়ে আসবো, ঠিক আছে। এই দেখুন এভাবে তবে গোল করে নিয়ে নেব। আমাদের যেহেতু ব্যাক পার্ট আর ফ্রন্ট পার্ট সেম হবে তাই আমাদের যেহেতু ব্যাক পার্ট আর ফ্রন্ট পার্ট
5 ইঞ্চি 5.5 ইঞ্চি হবে, তাই আমি সমান সমান করে করে কেটে নিয়েছি। যদি আপনারা ব্যাক পার্ট আরও উপরে চান, ব্যাক পার্ট আপনারা নামানো না চান, তাহলে সেই ক্ষেত্রে আপনারা 3 ইঞ্চিতে নিয়ে নেবেন, ব্যাক পার্টের জন্য 3 ইঞ্চিতে টান দিয়ে এভাবে কেটে নেবেন। কিন্তু আমার এখানে হচ্ছে ব্যাক পার্ট আর ফ্রন্ট পার্ট দুটোই সেম হবে, এই জন্য আমি সমানভাবেই কেটে নিয়েছি। দেখুন গলাটা কাটা হয়ে গেছে। এখন আমরা এখানে ফ্রন্ট পার্টটা সরিয়ে নেব। দেখুন এটা আমাদের ফ্রন্ট পার্ট, তাই আমরা এখানে ফ্রন্ট পার্টের এই তাল কাটিংটা আমরা একটু যে শেপ দিয়েছিলাম এই শেপ অনুযায়ী কেটে নেব। ঠিক আছে, এভাবে সমান করে কেটে নেব। আমাদের বডি কাটা শেষ হয়ে গেছে, এখন আমরা কাটিং করে নেব হাতার। তো হাতার জন্য যে এক্সট্রা কাপড়টা আছে সেটা নিতে হবে। এখানে যেহেতু 2.5 গজ কাপড় ছিল, তাই 2.5 গজ কাপড়ের ক্ষেত্রে যদি লং বেশি হয় জামার, তাহলে কি হয় হাতার মাঝখানে সেলাই পড়ে যায়। যদি 3/4 হাতা হয় তাহলে হাতার মাঝখানে সেলাই পড়বে, যদি 3/4 না হয় শর্ট হাতা হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনাদের লম্বাটা ঠিক অনুযায়ী হবে, হাতের মাঝখানে কোনো সেলাই পড়বে না। যেহেতু আমারটা 3/4 হাতা, তাই এখানে আমরা মাঝখানে সেলাই পড়বে। তো এটাকে আমরা দেখুন, এটাকে 2 বাজে আছে, এটাকে এখন আমরা 4 বাজে সমান সমান করে নেব। এইরকম 4 বাজ হয়ে গেছে। এটা আমাদের বন্ধ সাইড থাকবে, যেহেতু এখানে মাঝখানে সেলাই পড়বে, এই জন্য এই জায়গাটায় আমরা 1/2 ইঞ্চিতে একটা টান কেটে নেব। টান দিয়ে দেবো এখানে একটা। হাফ ইঞ্চিতে আমরা ডাক কেটে নিয়েছি, যাতে আমাদের এই জায়গায় সেলাইটা পড়ে। তো এখান থেকে এখন আমরা লম্বার মাপটা নিয়ে নেব। হাতের লম্বার মাপ হবে 15 ইঞ্চি। ঠিক আছে, 15 ইঞ্চি নিয়ে নিচ্ছে আমাদের। আমি যেহেতু এখানে পাইপিং ইউজ করব, এই জন্য 15 ইঞ্চিতেই টান দিয়ে দিয়েছি। আর যদি আপনারা পাইপিং ইউজ না করেন, তাহলে যেহেতু বডির জামার লম্বা হবে 15 ইঞ্চি, তাহলে 16 ইঞ্চিতে আমরা এক্সট্রা 1 ইঞ্চি নিয়ে নেব। ঠিক আছে, 15 ইঞ্চি যদি সঠিক মাপ হয় তাহলে 1 ইঞ্চি এক্সট্রা আমরা 16 ইঞ্চি নিয়ে নেব। কিন্তু আমার এখানে পাইপিং হবে, যেহেতু পাইপিং হলে তেমন একটা কাপড় খায় না, এই জন্য আমি 15 ইঞ্চিতেই নিয়ে নেব। 15 ইঞ্চিতে আমি এখানে একটা টান দিয়ে দেব। এখন দেখুন আমরা উপর সাইড থেকে 2 ইঞ্চি নিচে একটা টান দিয়ে দেব। 2 ইঞ্চি নিচে একটা টান কেটে নিয়েছি। এটা আমাদের মেন পয়েন্ট, আর এটা হচ্ছে 2 ইঞ্চিতে আমরা নিচে টান দিয়ে দেব। এখান থেকে একটা টান কেটে নিলাম। দেন এখানে যে আমরা 1/2 ইঞ্চি এক্সট্রা জায়গা রেখেছি, সেখান থেকে আমরা হাতের এখন মোহরিটা কেটে নেব। ঠিক আছে, এখন আমাদের খেয়াল করতে হবে, আমরা যখন ফার্স্টে কাদের মাপ নিয়েছিলাম তখন নিয়েছিলাম 6.5 ইঞ্চি, মোহরিও নামিয়েছিলাম কত, 6.5 ইঞ্চি। যেহেতু 6.5 ইঞ্চি নামিয়েছিলাম, তাহলে এখানে হাতের কাটিংটা হবে 1 ইঞ্চি এক্সট্রা। যেহেতু এটা গোল শেপে যাবে, তো এটাকে আমরা 1 ইঞ্চি এক্সট্রা রাখতে হবে। যদি সমান সমান নেই তাহলে কিন্তু আমাদের হাতার ফিটিংটা ভালো আসবে না, এই জন্য আমাদের 1 ইঞ্চি এক্সট্রা 7.5 ইঞ্চিতে একটা টান কেটে নিতে হবে। যেহেতু 6.5 ইঞ্চ ছিল আমাদের মোহরি, তো এখানে আমরা 1/2 ইঞ্চি এক্সট্রাতে এই দাগটা বসে 7.5 ইঞ্চিতে একটা দাগ কেটে নেব। 7.5 ইঞ্চি। ঠিক আছে, বোঝা গেছে? যদি কেউ আপনাদের কারোর বুঝতে অসুবিধা হয়, তাহলে আমাকে কমেন্ট সেকশনে বলে দেবেন যে কোন জায়গাটা আপনাদের বুঝতে অসুবিধা হয়েছে, তাহলে আমি আপনাদেরকে জানিয়ে দেব। তো এখন আমরা এই হাতের
মাপটা নিয়ে নেব, হাতের শেপটা নিয়ে নেব। এখানে তো আমাদের হাতের শেপটা হবে 5 ইঞ্চি, এখানে 5 ইঞ্চিতে টান দিয়ে দেব, ঠিক আছে? এখন এই শেপ এইখান থেকে এখান পর্যন্ত শেপ কাটিংটা এভাবে বসাবো, ঠিক? এভাবে বসিয়ে এইভাবে বসিয়ে দাগটা কেটে নেব। এই দেখুন হয়ে গেছে। আর এখান থেকে ঠিক এখানে আমরা 2.5 ইঞ্চির মতো জায়গা রেখে, 2.5 ইঞ্চির মতো এখানে জায়গা রাখবো। দেখুন 2.5 ইঞ্চির মতো এই জায়গাটা চড়া থাকবে। তারপর থেকে আমরা এখান থেকে গোল শেপ গোল করে, দেখুন আপনারা দেখে বুঝুন, এভাবে গোল করে এভাবে এই দাগের সাথে মিলিয়ে নিতে হবে। এভাবে ঠিক এভাবে গোল করে নিয়ে এভাবে মিলিয়ে নিতে হবে। আর যেহেতু আমরা এটা হচ্ছে আমাদের বডির মেজারমেন্ট, আর সেক্ষেত্রে আমাদের সেলাইয়ের জন্য আরও 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিতে হবে। দেখুন আমি এখানে একটু বেশিই নিচ্ছি, অনেক সময় দেখা যায় হাতের কাপড় শর্ট হয়ে যায়, এই জন্য আমি একটু বেশি নিয়ে এটাকে কাটিং করে নেব, ঠিক আছে? এই দেখুন এই জায়গাটা 1 ইঞ্চি নিলেই হবে, এই জায়গায় কোনো সমস্যা হবে না, এই জায়গায় 1 ইঞ্চি নিয়ে নেব, ঠিক আছে? তাহলে এখন আমরা এটাকে চুন কাটিং করে নিই। সেলাই পাট দেখে আসি, এখন আমরা সেলাই করে নেব, ঠিক আছে?